আমেরিকা অনুষ্ঠানে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন কার্যালয় থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা চৌধুরী। সপ্তাহ ঘুরে আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। আপনারা জানেন, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আপনাদের জন্য নিয়ে আসি আমাদের চারপাশের খবরাখবর, তাছাড়াও থাকে বিশিষ্ট ব্যক্তিত্বদের সাক্ষাৎকার। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আমাদের আজকের আয়োজন। বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় স্থপতি মুস্তফা খালিদ পলাশ অবসরে গান করেন, ছবি আঁকেন। তার পেশা এবং নেশা নিয়ে কথা বলেছেন আহসানুল হক। আমি চঞ্চল হে, আমি সুদূর রে পিয়াসি। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি একজন বহুমুখী প্রতিভা, একজন স্থপতি পেশার দিক থেকে, কিন্তু নেশার দিক থেকে তিনি একজন সঙ্গীত শিল্পী, সেতার শিল্পী, এসরাজ শিল্পী, কি নয়। আপনাদের সাথে আজকে আমি পরিচয় করিয়ে দেব বাংলাদেশের সুপরিচিত স্থপতি মুস্তফা খালিদ পলাশ। তার সাথে আপনি কেমন আছেন? আমি ভালো আছি, অনেক বেশি বলে ফেললেন তাই। আপনাকে আমরা চিনি কারণ আপনি বাংলাদেশের অনেকগুলো গুরুত্বপূর্ণ ভবনের স্থপতি, যেমন বসুন্ধরা সিটি, গ্রামীণফোনের যে সদর দপ্তর, ওয়েস্টিন, রেডিসন চিটাগং, বাংলালিঙ্ক হেড অফিস, রবি হেড অফিস, এরকম অনেকগুলো কাজ করছি। তারপরে সম্প্রতি শেষ হয়েছে ইস্টার্ন ব্যাংক হেড অফিস। আপনার জন্ম হয়েছিল ঢাকায় 1963 সালে বেলি রোডে। বেলি রোডে এবং শৈশব কৈশোরও আপনি ঢাকায় কাটিয়েছেন। বেলি রোড আর সিদ্ধেশ্বরীকে ঘিরেই ছিল, এবং পরবর্তীতে কাজের তাগিদে আমাকে অন্য জায়গায় যেতে হয়েছে। বাট আমার জীবনের যে শিকড় সেটা কিন্তু সিদ্ধেশ্বরী বেলি রোডকে ঘিরেই। আপনি সিদ্ধেশ্বরী স্কুলে পড়েছেন, শাহিন কলেজে পড়েছেন, তারপরে বুয়েট থেকে স্থাপত্য পড়েছেন, আর্কিটেকচারে পড়েছেন এবং শিক্ষকতাও করেছেন সেখানে 98 সাল পর্যন্ত। তারপর শিক্ষকতা ছেড়ে আপনি স্থপতি হিসেবে পেশাগতভাবে এখন কাজ করছেন, কিন্তু পাশাপাশি আপনি গান করেন, আপনি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজান, সেই গানের ছবিও আঁকি। ছবিও আঁকেন? ছবি আঁকি হচ্ছে আসলে, আমি আসলে ছবি আঁকাতেই চেয়েছিলাম যে আমার স্নাতক হোক, আমি ছবি আঁকার উপরে পড়াশুনো করি, কারণ আমার বাবা মা দুজনেই চিত্রশিল্পী, চারুকলার ছাত্র ছিলেন। তো জন্মসূত্রে যেহেতু ছবি আঁকা, ছোটোকাল থেকে ছবি আঁকি, ওইটাই আমার নেশা ছিল, এখনও সেটাই আমার নেশা। এখনও আমি মনে করি যে আমি বোধ হয় মানে ঘটনাচক্রের স্থপতি হয়েছে, আসলে আমার হওয়ার কথা ছিল চিত্রশিল্পী, আর সাথে গান বাজনা আছে, এগুলো তো করছি সব। আপনার গানের প্রসঙ্গে একটু আসি, আপনি সেতার শিখেছেন 4 দশকের বেশি সময় ধরে, কোথায় কিভাবে শুরু হলো সেই শেখা? শুরুটা খুবই মানে মজাদার, এই কারণে যে আমার, আমরা 3 ভাই বোন, আমার এক বড় বোন ছিলেন, উনি গত হয়েছেন, আমার ছোট ভাই আছে শিমুল মুস্তাফা আবৃত্তি করে, তো ওদের গলা নাকি খুব ভালো, আমার গলা ভালো না, তো সেই সময় আমাকে বললো ফ্যাসফ্যাসে গলা, তো তোমাকে সেতার অন্য কিছু ইনস্ট্রুমেন্ট শিখতে হবে। কোনো না কোনোভাবে আমার সেতারের প্রতি একটা আকর্ষণ ছিল, সেই আকর্ষণের কারণেই সেই সময় সেতারটাকে আমাকে ধরানো হয়েছে, এবং এতই কঠিন একটা যন্ত্র যেটা নিয়ে আমি মানুষের সামনে যেতেই লজ্জা পাই। আমি নিজে বাজাই যতটুকু নিজের ভালো লাগে, সেই জন্য যতটুকু বাজানো দরকার, ওটা নিয়ে আমি যে কারোর সামনে অনুষ্ঠান করবো, ছোটোকালে করেছি বেশ কিছু ছায়ানটে, আমি ছায়ানটে আমার 5 বছর কোর্স করা, আমার বাসায়ও শিখেছি, তো সেই সূত্রেই শুরু। তারপর তো আমি বললাম, আমি যেহেতু স্কাউটিং করতাম, আমি ধরুন ওই সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত ছিলাম ছোটোকাল থেকে, তো আমার সবসময়ই এই ধরনের গান বাজনার প্রতি একটা আকর্ষণ ছিল। রবীন্দ্রনাথের গানের প্রতি আপনার বিশেষ আগ্রহ এবং আপনার একাধিক সিডিও প্রকাশিত হয়েছে, রবীন্দ্রনাথের গানের প্রতি আপনার উৎসাহের কারণটি কী?
এটা আসলে খুব বলা খুব মুশকিল, কেন উৎসাহ? রবীন্দ্রনাথের গানকে আমি আসলে গান হিসাবে ধরিই না, হয়তো গান আছে, আমি যেগুলোকে পছন্দ করি, আমি যেগুলো গাই, আমি যেগুলো শুনি, সেই গানগুলোকে আমি গান হিসাবে ধরি না। আমার কাছে মনে হয় এটা ধ্যান, আমার কাছে মনে হয় এটা ধ্যান। আমি এটাতে একটা মানে অদৃশ্যমান শক্তির সাথে সংযোগ স্থাপন করতে পারি, যেটা এই গানের মাধ্যমে করা সম্ভব। তো সেই কারণে রবীন্দ্রনাথের গানে সেই গভীরতা আছে। আমাদের অন্যান্য যারা পঞ্চকবি আছেন, এরপরেও আরও আছেন, সলিল চৌধুরীও, সবার গানই ভালো লাগে, কিন্তু গাইতে গেলে মনে হয় জানি রবীন্দ্রনাথের গানটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। রবীন্দ্রনাথের অনেক গান আমি গাই না ইচ্ছা করে, আমার মনে হয় এটা আমার ঠিক শোনানোর জন্য গাইতে হবে, এটা না। আমার কিন্তু গানটা গাইতে হবে আমার গাওয়ার জন্য, ভেতর দিকে যায় আমার গান, শ্রোতার কানে যাক না যাক আমার কোনো আসে যায় না, আমার গান আমার আত্মায় প্রবেশ করে, সেটাই আমার চাওয়া। সেই কারণে আমি অনেক গান গাই না, বেশিরভাগ গানই একটু ধীরলয়ে, একটু পূজা প্রার্থনা ধর্মী। আমি চঞ্চল হে আমি সুদূরে রো পিয়াসি, আমি চঞ্চল হে আমি সুদূরে রো পিয়াসি, আমি চঞ্চল হে আমি সুদূরে রো পিয়াসি, আমি চঞ্চল হে আমি সুদূরে রো পিয়াসি। এই গানটির সাথে মনে হয় কোথাও আপনার নিজেরও একটা একটা সম্পর্ক আছে, মানে এই চঞ্চলতা আপনার কাজের ভেতরেও কি আছে? কাজের ভেতরে তো ওই জন্য বললাম যে আসলে রবীন্দ্রনাথ খেয়াল করতে হবে, রবীন্দ্রনাথের মতন একজন মানুষ এত সৃষ্টিশীল, এত ক্ষমতা তার, এত তার দেয়া এই পৃথিবীতে, তারপরেও উনি কিন্তু অতৃপ্ত আত্মা, সুদূরের পানে সে চেয়ে থাকে, তারপরে সে কোনো কোনো সময় বলছে যে কিছুই তো হলো না, সেই সব সেই হাহাকার রব, বা কোনো সময় বলছে যে পিপাসা নাহি মিটিল, এগুলো কী আসলে? এগুলো কিন্তু হচ্ছে যে একজন শিল্পীর অতৃপ্ত আত্মা সবসময় তাকে তাগাদা দিতে থাকে নতুন কিছু করার জন্য। আমি চঞ্চল হয়ে অনেকটা তাই, ওনার এটা একটা কবিতা থেকে উনি 17-18 বছর পরে শুট করেছিলেন। দিন চলে যায় আমি আনি মনে তারি আশা চেয়ে থাকি বাতায়নে, ওগো প্রাণে মনে আমি যে তাহারো পরশ পাবার প্রয়াসে, আমি সুদূরে রো পিয়াসে। খুব ভালো লাগলো, আপনার কাজ ভবিষ্যতে আরও অনেক আমরা দেখার আশা রাখি, এবং সেটা আপনার পেশার দিক থেকেই হোক, নেশার দিক থেকেই হোক, আজকে আপনি আমাদের সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভয়েস অফ আমেরিকাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা। আশা করি আমাদের অনুষ্ঠানটি এবং সাক্ষাৎকারটি আপনাদের ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন মন্তব্য থাকে তাহলে আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে, তাছাড়া ইউটিউবে আমরা নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটি আপলোড করে থাকি। দেখা হবে আগামী সপ্তাহে, আজ এখানেই বিদায় চাইছি। আমি সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।